অনেক জায়গায় আমরা শুনি আল্লাহ রাসূলের সম্মান করা হয়, কিন্তু আমার নবীর গুণগানটা বেশি একটা হয় না, চলে না। কেন চলে না? কারণ আমরা আল্লাহকে এই বেশি ডাকি। নিশ্চয় আমরা আল্লাহকে ডাকবো, কিন্তু আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মালাইকাতা হুই ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ নিজে যার প্রেমে দেওয়ানা, তার প্রেমে যদি কেউ দেওয়ানা না হয়, ডাইরেক্ট কেউ লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়ানা হলে চলবে না। যদি কেউ মোহাম্মদ রাসূলুল্লাহ দেওয়ানা না হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়ানা হয় আল্লাহকে কখনো পাওয়া যাবে না। উইডা সার্চ হইলে পরে ভিডিও আমরা ওইদিকে খেয়াল করব, কে কি বলে আমার জানার দরকার নাই। সুবেল ভাই, আমাদের গণ্যমান্য মেহমান ইতিমধ্যে এসে গেছে, আপনি চেয়ারের ব্যবস্থা করেন। সুবেল ভাই, আপনি যেখানে থাকেন না কেন চেয়ারের ব্যবস্থা করেন। আমরা আমরা যার যার পিছনে নামাজ পড়ি, আমরা যে ইমামের পিছনে সেজদা করব। আমার কথাটা অনেকে শুনছে না, শুনতেছে না? আশেপাশে মসজিদ আছে না? আছে আছে। ইমাম সাহেব আছে না? আছে। খতিব আছে না? আমার কথাটা নিশ্চয় শুনতেছে? আশেপাশে থাকতে নিশ্চিত হইতেও পারি না, থাকতেও পারি নাও থাকতে পারে। আপনি আমি বিচার করবো, আমি যার পিছনে সেজদা দিচ্ছি ওই আলেম ওই হুজুর আমার নবীজির প্রেম কতটুকু পাবে, তার মধ্যে আমার নবীর প্রেম কতটুকু আছে। এখন যদি দেখি তার মধ্যে আমার নবীর প্রেমে ঘাটতি আছে, গাফিলতি আছে, নবীর মিলাদ কিয়াম করতে তার কৃপণতা হয়, তার কাছ থেকে অন্তত পক্ষে দূরে থাকা আমার ইমানের জন্য ভালো। কষ্ট পাইতেছেন, ভয় পাইতেছেন? আমি কিন্তু ভয় পাই নাই। অন্তত আপনার ইমানটাকে আপনি হেফাজত করার জন্য ওই ইমাম সাহেবের কাছ থেকে একটু দূরে থাকবেন, অন্তত আপনার ইমানটা রক্ষা করার ক্ষেত্রে। রাস্তায় একজন মুচি সেলাই করে, জুতা জুতা সেলাই করে মুচি, রাসূলের প্রতি তার মহব্বত আছে, তাকে টান দিয়ে বুকে জড়ায় ধরবেন, শান্তি লাগবে। অনেক বিরক্ত করলাম, ক্ষমা করবেন। Oh,